দুয়ারে সরকার ক্যাম্পের এক অভিনব ব্যবস্থা হাওড়ার বালিতে। একদিকে যেমন করোনার প্রভাব মানুষের অনেক ধরনের ক্ষতি সাধন করেছে, যেমন অনেকেরই প্রাণ হারিয়েছে, আবার অনেকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছে। লক্ষাধিক টাকার বিনিময়ে প্রাণ ভিক্ষার ঝুলি নিয়ে হাসপাতালে দ্বারস্থ হয়েছেন বহু মানুষ। সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক মুখ, বাংলার করোনা আক্রান্ত মানুষের আর্থিক সহায়তার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পটি বাস্তবায়ন করেছে। আজ এই স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে বহু মানুষ আর্থিক সহায়তা পেয়েছেন। আজ অন্যান্য জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে এটি ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে এ রাজ্যে। মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে বাংলার মানুষকে কথা দিয়েছিলেন, তিনি জয়ী হওয়ার পর এ রাজ্যে পুনরায় দুয়ারে সরকার কেন্দ্রের মাধ্যমে মানুষের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করতে উদ্যোগ নেবেন এবং অভাবী মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তুলে দেবেন বাংলার মহিলাদের হাতে। দ্বিতীয়বারের মতো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর 16ই আগস্ট পুনরায় দুয়ারে সরকারের ক্যাম্প জেলায় জেলায় শুরু করে দেন মুখ্যমন্ত্রী। এবারে দুয়ারে সরকারের ক্যাম্প এ প্রকল্পে ঝুলিতে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার সংযোজন করা হয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পের মতো এই প্রকল্পটিও যথারীতি সাড়া ফেলেছে গোটা রাজ্যে। অন্যান্য দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে হাওড়ার বালি শান্তিরাম বিদ্যালয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে মানুষের ঢল চোখে পড়েছে। আজ বিশেষ ক্যাম্পের মাধ্যমে মানুষের পরিষেবার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য বিভিন্ন ব্যাংকে এই ক্যাম্প উপস্থিত ছিলেন। খোলা হয়েছে একাধিক ব্যাংক খাতা। এতদিন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যেতে হচ্ছিল বিভিন্ন ব্যাংকের দ্বারে, আজ স্বয়ং ব্যাংক দুয়ারে সরকারের ক্যাম্পে হাজির হয়েছে গ্রাহকদের পরিষেবা দেওয়ার জন্য। দেখে খুশি ক্যাম্পে আসা মহিলারা। প্রশাসনের নজরদারির মধ্যেই বালির শান্তিরাম বিদ্যালয় কেন্দ্রে এদিন নির্বিঘ্নে চলল দুয়ারে সরকারের ক্যাম্প। আমি
কথা বললাম এখানে কিন্তু জিরো ব্যালেন্স এসে করতে হয়েছে, অর্থাৎ আপনাদের ব্যাংকে যেতে হচ্ছে না, ব্যাংক আপনাদের কাছে এসে হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।